বিশ্বকাপের অষ্টম ম্যাচে কাল মাঠে নামবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে ম্যাচ শুরু দুপুর আড়াইটায়। সাত বছর পর ভারতের মাটিতে খেলতে নেমে নেদারল্যান্ডসকে হারিয়ে দারুণ সূচনা করেছেন বাবর আজমের দল। তবে নিজেদের প্রথম ম্যাচে সাউথ আফ্রিকার কাছে হেরেছে লঙ্কানরা। নেদারল্যান্ডসকে হারিয়ে শুরু করলেও ওপেনার ফখর জামানের অফ ফর্ম পাকিস্তানের চিন্তার বড় কারণ। শ্রীলঙ্কার সাথে বিশ্বকাপ অভিষেক হতে পারে শফিকের। ইঞ্জুরিতে দলের অন্যতম সেরা পেসার নাসিম শাহকে বিশ্বকাপে না পেলেও শাহিন আফ্রিদি, হারিস স্টোফ, ওয়াসিম জুনিয়র আর হাসান আলীরা পাক পেস অ্যাটাকের বড় শক্তি। সাউথ আফ্রিকার বিপক্ষে বড় ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোর সুযোগ লঙ্কানদের সামনে। চোটে আগে থেকে বিশ্বকাপ দলে নেই দুশমন্ত চামিরা ও ওয়ানিন্দু হাসারাঙ্গা। তবে পাকিস্তানের বিপক্ষে দলে ফিরতে পারেন মাহেশ থিকসানা।